গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আছি ছোট মামার বাড়ির ছাদে, আর এটা হচ্ছে ছাদের মধ্যে তুলসী মন্দির, দেখো। আর ছাদের ওপরেও ওদের এমনিও মন্দির আছে, পূজোর ঘর যেখানে ওরা পুজো করে। আর এখানে সব ফুল গাছও দেখো, কত সুন্দর সুন্দর গাঁদা ফুল, অনেক কিছু লাগিয়েছে। প্লাস ওদের একটা পাশে একটা গার্ডেনও লাগিয়েছে, মানে গার্ডেন মতো করেছে ছোট, ওটা যখন নিচে যাব দেখাবো। দেখো গোলাপের সব আস্তে আস্তে হচ্ছে, অনেক ধরনের গাছ লাগিয়েছে ছাদের মধ্যে, যে কটা হয়েছে বাকি এইখানে নিচেতে একটা অনেক কিছু সবজি টবজি। ভিডিওটা একটু কেটে গেল। এই নীল রঙের যে একটা গার্ড করা আছে ওই জায়গাটা দিয়ে ওদের অনেক গাছ লাগিয়েছে ওইখানে, নিচে গেলে ওটা তোমাদের দেখাবো। তো আমি আর মেয়ে এখানে রেডি হয়ে গেছি, এই দেখো, দেখে নাও। এখন আমরা নিচে যাচ্ছি, মা অলরেডি রেডি হয়ে নিচে চলে গেছে, আর শুভ এখনো রেডি হয়নি, শুভ রেডি হয়ে আসছে। তো আমরা ছেলেকে যে গিফটটা দিচ্ছি সেটা একবার দেখে নাও। এখানে আছে শার্ট একটা রোডস্টারের, এর ভেতরে রয়েছে রোডস্টারের শার্ট। আর মেয়েকে এই ব্যাগটা দিচ্ছি, ব্যাগিটের। তো বউ এসে গেছে এখন, আর কালকে যে রিচুয়ালসটা সিঙ্গেলে হয়েছে আজকে সেটা ডুয়েলে হবে, ডুয়েট হবে, মানে সব ঠাকুর প্রণাম করতে করতে ওরা আবার আসবে। তো আমরা এখন যাচ্ছি ওদেরকে রিসিভ করতে। ফাইনালি বইয়ের এন্ট্রি হচ্ছে এবার, মানে ঘরে সব জায়গায় প্রণাম টনাম করা হয়ে গেছে, এবার আসছে। Thank you.
এখন লাঞ্চে বসেছি, বাজে দুটো। এখানে ভাত ডাল নিয়েছি, মা এখানে নিয়েছে ছেঁচড়ার তরকারি ভাত। এখনো আশীর্বাদই হয়নি আমাদের, তাই না মা? খেয়ে দেয় হবে। আর আমাদের সাথে বৌদিরা বসেছে, আর এখানে রিস্তা। আমার মেজো মাসি গার্ড হয়ে গেল। এখন মা আশীর্বাদই করছে। রূপাটাও তুললাম, রূপাটাও তুললাম। মালিক বসো, তুমি বসো। না আমি বসবো, হ্যাঁ না বসে দেখি এক সেকেন্ড। তো এখন বাজে সাতটা, না সরি এখন বাজে ছটা, এখানে টাইমিংও বুঝতে পারছি না। যাই হোক, আমরা একটু পাড়া ঘুরতে বেরোচ্ছি। আর এদের এখানে প্যান্ডেল কিছু আবার এক্সট্রা কিছু হয়েছে, কালকে এদের এখানে প্রোগ্রামও রয়েছে, প্লাস ডিজে হবে, আর অনেক কিছু নতুন আপগ্রেড হয়েছে প্যান্ডেলে, সেটা তোমাদের সাথে নিচে গিয়ে শেয়ার করছি। আমরা সপরিবারে বড় মামার বাড়িতে এসেছি, সবাই মিলে এখানে গোল টেবিল বৈঠক হচ্ছে। মা আসতে পারছে না, টাইম দিতে পারছে না, এত ব্যস্ত। আর একে দেখো, মেয়ে টুপি খুলেছে, ও নিজে নিজেই টুপি পরে নিচ্ছে। এই ডিঙ্কা, এই ডিঙ্কা একটু হাই বলে দে। এখন আমরা গরম গরম কফি এনজয় করছি, সবার নেওয়া হয়ে গেছে। আমি এই যে হাতে ধরে আছে সবাই, এখন এসে গেছে চপ, আলুর চপ। অপারেশন হচ্ছে, তাই জন্য সব ফুল টুল সব চলে এসেছে, আর ওপরে এরকম পুরো লাইটস লাগানো হয়েছে, এখানেও পুরো লাইটস। আর এখানে একটা ব্যানার লাগানো হয়েছে, ব্যানারটা দেখো, ওয়েলকাম টু দ্য ওয়েডিং রিসেপশন অফ সৌম্যদেব অ্যান্ড স্বপ্না। এই যে জিনিসটা এখানে করা হয়েছে, নটার আমরা সবাই মিলে এখানে তাস খেলছি, আর জমে গেছে পুরো খেলা। আর বাইরে পুরো ঠান্ডা, পুরো চিল, সবাই ঠান্ডাতেও জমে গেছে। মাও এসেছে ঘুরে টুরে, আর আজ রাতেও হয়েছে চিকেন এখানে। তো এখন 9:30 আমরা সবাই ডিনারে নামছি, আর মাছ খাবে না রাত্রিবেলা, জন্য মায়ের জন্য শুধু পোস্ত খাবে মা, তাই জন্য সেটার জন্য বাটি নিয়ে নিয়েছি। আর আমাদের আজ রাত্রিবেলা চিকেন হয়েছে বললামই, তো এখন যাচ্ছি আমরা ডিনার করতে। এখানে এখন গেটের জন্য সব রেডি হচ্ছে, এরকম গেট রেডি হচ্ছে, এখানে সব ফুল টুল দেওয়া হবে, প্লাস এখানে আরও তিনটে এরকম গেট হবে। আর পুরো দেখো এরকম লাইট লাগানো সব বাড়িতে আপ টু ওখানে অবধি। এখানে দেখালাম একটা প্যান্ডেল হয়েছে, এখানে সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকছে এরকম। এখানে ব্যানার আছে, ব্যানার
এখানে সব আমাদের মামাদের বাড়িগুলো সব সাজানো এরকম লাইট দিয়ে, এখানে এরকম করেছে সব গেস্টরা এখানে বসবে। এখানেও সব মামাদের বাড়ি, আর লাস্টেরটা হচ্ছে একদম যাদের বিয়ে হচ্ছে তাদের বাড়ি, মানে মামাদের মামার ছেলে। এখানেও একটা গেট আছে, এরকম একটা এন্ট্রি গেট ওইদিকেও করা হয়েছে, এটা এন্ডিং পয়েন্ট বলে এখানেও করা হয়েছে। এখানে নতুন একটা স্ট্রাকচার হবে, এখানে বউ বসবে কালকে। এই যে হাজব্যান্ড ওয়াইফের নতুন বাড়ি। ওভারঅল লুকসটা হচ্ছে এরকম এখনো অবধি, কালকে আবার বাকিটা আপডেট দেবো। ডিনার এসে গেছে, এখানে ভাত, এখানে পোস্ত আর চিকেন আসছে, সবাই আমরা বসে গেছি। এখানে আছে ভাই, এখানে শুভ আর এখানে আমি।